শাহেদ করিম ওরফে মোহাম্মদ শাহেদ এই মুহূর্তে দেশের সবচেয়ে আলোচিত সমালোচিত ব্যক্তি। তার প্রতারণার লক্ষ্য শুধু অর্থ উপার্জনই ছিল না, যশ খ্যাতির জন্য বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও কর্মকাণ্ডেও নিজেকে যুক্ত রেখেছিলেন তিনি। আর তাই বহুমাত্রিক প্রতারক ও নারী লোভী শাহেদের বিভিন্ন অপকর্ম রয়ে গেছে লোকচক্ষুর অন্তরালেই। শাহেদের এসব অপকর্মের কিছু অংশ তুলে ধরেছেন শাহরিয়ার রাজ। ক্যামেরায় ছিলেন মোর্শেদ আলম। প্রত্যেককে অ্যাড্রেস করা হবে, কাউকে এখান থেকে ছাড় দেওয়া হবে না। শুধু তো আমরা শুরু করলাম ক্যাসিনো দিয়ে, এখনো তো ফিল্মের প্রথম অংশ, এখনো মধ্যের অংশ যায় নাই, ইন্টারভেনশন আছে সেই পর্যন্ত যায় নাই, তারপরে আপনার শেষে তো যাই নাই, এখনো একটু ওয়েট করেন, এত অস্থির হয়েছেন কেন? মোহাম্মদ শাহেদ এই মুহূর্তে টক অব দ্য কান্ট্রি, গিরগিটির মতো রং পাল্টেছেন তিনি। কখনো মেজর, কখনো প্রধানমন্ত্রী এপিএস, কখনো রাজনীতিবিদ, কখনো সাংবাদিক, কখনো বা বড় ব্যবসায়ী, কখনো আবার লেবাসধারী সুশীল শ্রেণীর টেলিভিশন টক শোর আলোচকও। আমরা আজ আলোচনা করব সাম্প্রতিক ঘটনা প্রবাহ। দীর্ঘদিনের এই অপকর্ম ঢাকতে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করেছেন দেশের প্রভাবশালী মহলকে, যে তালিকায় ছিলেন বিশিষ্ট সাংবাদিক, পুলিশ, প্রশাসন, সংসদ সদস্য, এমনকি ক্ষমতাসীন সরকার দলীয় মন্ত্রীও। তাদের সাথে তোলা এসব ছবি প্রদর্শন আর অবৈধ অস্ত্রের কারবারে বিভিন্ন ব্যবসায়ী এবং ঠিকাদারদের কাছ থেকে হাতিয়ে নেন কোটি কোটি টাকা। শুধু তাই নয়, পাওনা টাকা চাইতে এলেও শাহেদের হাতে নির্যাতন ও পুলিশি হয়রানির মুখে পড়তে হতো অনেককেই। ইন দি মিন টাইম আমাদের কাছ থেকে অলরেডি 2,40,00,000 টাকা নিয়ে গেছে প্রশাসন বাবু, 40,00,000 আর 2,00,000 টাকা নিয়ে গেছে প্ল্যান বাবু। এখন পরে গিয়ে খবর নিলাম, পরে তার এখানে গেলাম যে আপনি আমাদের প্ল্যান দেন, ই করেন। পরে সে তার একটা সম্মতি ধারণ করে সে খুব খারাপ দিয়ে বলে বলো যে আরও টাকা লাগবে, এখানে আরও 1,00,000 টাকা লাগবে, এই সেই অভিযোগে অনেক কিছু বলে আর কি। শাহেদের ব্যক্তিগত অফিসের ভিতরে ছিল আলাদা দুটি কক্ষ, এর একটি রঙ্গমঞ্চ আর একটি টর্চার সেল। রঙ্গমঞ্চে অফিসের স্টাফ সহ বাইরে থেকে আনা সুন্দরী মেয়েদের নিয়ে চলত অনৈতিক কার্যকলাপ। ঠিক তেমনি তার কথা মতো কেউ না চললে, আবার কোনো পাওনাদার এলে তার ভাগ্যে জুটত টর্চার সেলের অমানবিক নির্যাতন। নিজ হাতে শারীরিক নির্যাতনেও পৈশাচিক আনন্দ পেতেন শাহেদ। কোনো পাওনাদার তার কাছে টাকা নিতে আসতো, সে উত্তর পশ্চিম থানার ভয় দেখাইতো, তারপরে তার গানম্যান যারা ছিল তাদের থেকে শটগান নিয়ে শটগান উঁচিয়ে ভয় দেখাইতো, বলতো যে জানে মেরে ফেলবো, ঠিক আছে। এবং তার স্টাফদেরকে সে রীতিমতো নিজেই মারধর করতেন তার স্টাফদেরকে। এমন অনেক ঘটনা ঘটেছে, যেমন তার কাছের স্টাফদেরকে সে বেল্ট খুলে পিটিয়েছেন। রিজেন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ রীতিমতো প্রতারণার জাদুকর। তার শিকার হয়ে অনেক ব্যক্তি পথে বসলেও কখনোই থেমেছিলেন না তিনি, বরং একের পর এক নিপুণ শৈলীর প্রতারণা করেও উতরে গেছেন অবলীলায়। শাহরিয়ার রাজ, বাংলা টিভি, ঢাকা।